চিলমারির কথা উঠলেই এখনও মনে নাড়া দেয় ভাওয়াইয়ার চিরচেনা অকৃত্রিম সুর কল্পনায় চলে আসে ধুলো উড়িয়ে মেঠোপথে চাকায় শব্দ তুলে ছুটে চলা পণ্যবাহী গরুর গাড়ি চলার দৃশ্য যোগাযোগ অবকাঠামো অর্থনীতি সহ দিন বদলের ধারা যারা দেখেছেন উভয়কালের সাক্ষী হয়ে আছে তাদের চোখ আমাদের কৈশোরের প্রারম্ভ থেকে আমরা দেখেছি যে রাত দুইটা তিনটা পর্যন্ত এখানে হাট লাগত এবং এখানে আশেপাশের মানুষ এসে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে তারা বেচা কেনা করতো সেগুলো আসতো হলো গাইবান্ধা থেকে এপারে গাইবান্ধা আর ওপারে কুড়িগ্রামের চিলমারি বন্দর দুই জনপদের মাঝে বিভক্তির রেখা টেনে বয়ে চলেছে তিস্তা তারপরও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে থেমে থাকেনি যোগাযোগ বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাহন ছিল গরুর গাড়ি কালের বিবর্তনে গরুর গাড়ির সাথে সাথে যোগাযোগের সেই ভোগান্তিকেও এবার বিদায় জানাবার পালা নদী শাসনের ফলে জেগে উঠবে হাজারো একর ফসলি জমি তাই তো তিস্তা সেতু শুধু সেতু হিসেবে নয় তিস্তা পারে ধরা দিয়েছে আশীর্বাদ হয়ে কবরস্থানও নাই বাড়ি বাঁচত নাই ভিডিও ভাডি সব ভাঙি গেছে রাস্তাঘাট হচ্ছে বরফ পড়ছে নদী ভাঙন বন্ধ করতেছে তিস্তা বৃষ্টি হওয়ার কারণে দুই পাশে নদী শাসন হচ্ছে আমাদের যে আবাদি জমিগুলো আছে আবাদি জমিগুলো এখন ফসলি জমিতে পরিণত হচ্ছে এবং দুই পারে মানুষের মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি হচ্ছে চিলমারি যে নৌবন্ধ নৌবন্ধের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় দেড়শো কিলোমিটার কমে আসবে এ কারণে পরিবহন খাদের ব্যবসাও উন্নতি ঘটবে পাশাপাশি রংপুর জেলা কুড়ি গ্রামের রৌমারি ভুরুঙ্গামারি তারপরে হচ্ছে চিলমারি উলিপুর নাগেশ্বরী সব ট্রান্সপোর্ট এ ট্রানজাকশন এখান থেকে হবে দুই সালে সেতুটির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা জটিলতা কাটিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয় এ পর্যন্ত একত্রিশটি পিলারের মধ্যে তিরিশটি পিলারই দৃশ্যমান আর একত্রিশটি স্প্যানের মধ্যে বসেছে আঠারোটি গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর উভয় পারে দুই কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক পাঁচ কিলোমিটার নদী শাসন ও আটাশি কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ হবে সব মিলিয়ে এ প্রকল্পের অগ্রগতি প্রায় সত্তর ভাগ তিস্তা সেতু নির্মাণে আটশো পঁচাশি কোটি টাকার পুরোটাই অর্থায়ন করছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট আর এই সেতু নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড আগামী বছরের তিরিশ জুন নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আশা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কাজের বর্তমান অগ্রগতি এবং এর গুণগত মান সন্তোষজনক এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সঠিক সময়ে সেই প্রত্যাশা পূরণ হবে এবং জনগণ উপকার পাবে রাস্তার কাজগুলো অনেক দূর এগিয়েছে এর মধ্যে আমাদের যে বড় দুটো প্যাকেজ একটা প্যাকেজের কার্পেটিং সমাপ্ত হয়েছে আর যেটা সবচেয়ে বড় প্যাকেজ যেটা ধাপের হাট সাদুল্লাপুর সেখানে আপনারা দেখবেন সেটা কার্পেটিং কাজ চলমান আছে গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঁচপির হয়ে সদরের লক্ষ্মীপুর দিয়ে সাদুল্লাপুরের ধাপেরহাটে ঢাকা রংপুর মহাসড়কের সাথে যুক্ত হবে কুড়িগ্রাম জেলা এতে রাজধানীর সাথে কুড়িগ্রামের দূরত্ব কমবে একশো কিলোমিটার বলা হচ্ছে এলজিডির ইতিহাসে সর্ববৃহৎ এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে বর্ষাকালে নৌপথের ঝুঁকি আর শুষ্ক মৌসুমে দুর্গম বালুচর পাড়ি দিয়ে আর যোগাযোগ করতে হবে না কুড়িগ্রাম গাইবান্ধা কিংবা রাজধানীর সাথে এমনিভাবে পরিবর্তন ঘটবে এই এলাকার ব্যবসা বাণিজ্যেও তিস্তা সেতু থেকে হেদায়তুল ইসলাম বাবু এখন গাইবান্ধা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন